আচ্ছা আরেকটা কথা, আমাদের আশা দিদিরা বা এরএম দিদিরা বাড়িতে বাড়িতে নাকের উপর থেকে এইদিকে একটা থাকবে আর পেছন দিকে এইরকম একটা থাকবে, ঠিক আছে? এই যে কানের দুপাশ থেকে একটা উপরের দিক দিয়ে যাবে, একটা নিচের দিক দিয়ে যাবে, ঠিক আছে? এটা এরকম করে থাকবে। আর এইখানে একটা শক্ত মতন থাকে যেটাকে আপনি চিপে দিলে আপনার নাকের মাপে এটা সোজা হয়ে বসে থাকবে, ঠিক আছে? ঘরে পড়ে থাকার কোনো দরকার নেই। মানে আমরা টাচ করি কি, বাসের হ্যান্ডেল টাচ করলাম, মোবাইল টাচ করলাম, তো এই জায়গা আমরা টাচ করি, তো এই জায়গাটাতে আমরা স্যানিটাইজারটা নিলাম, অল্প, খুব বেশি নেওয়ার দরকার নেই, নিয়ে জাস্ট ঘষে দুদিকে ঘষে নিলেই হবে, এটা নিজের থেকেই হাওয়ায় উড়ে যাবে, ঠিক আছে? মার্কেটে যেগুলো পাওয়া যায় বিভিন্ন রকম সেন্ডের পাওয়া যায় আপনার কিনে নেবেন, এটা এইগুলো খুব বেশি দাম নয়, এইটা কিন্তু নিজেদের সচেতনতার জন্য। সবার হাতে আজকে দিয়ে দাও, একটু স্লো, খুবই ভালো উদ্যোগ। কারণ ব্লক স্বাস্থ্য দপ্তর বা বিডিওর উদ্যোগে এই গোয়ালডি গ্রামকে, মডেল ভিলেজ যেহেতু গ্রাম, সেখানে এসে যাতে গ্রামের মানুষকে কীভাবে করোনা ভাইরাস থেকে মানে মুক্তি দেওয়া যায় বা যাতে না ভয় পাই, তার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, যাতে হ্যান্ড স্যানিটাইজ বা আমি প্রত্যেক মানুষকেই যখন আমরা যাচ্ছি হাতে দিয়ে দিচ্ছি, বেশি তো দাম নয়, তারা প্রত্যেকে ব্যবহার করতে পারে। তা এটাও বলা হচ্ছে যাদের সর্দি কাশি বা অল্প জ্বর হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে চিকিৎসা দ্বারস্থ হচ্ছে বাটখারাখানা যেতে। আপনার নাম? আমার নাম তপন নাইক। করোনা থেকে বাঁচতে হলে একমাত্র মুখে মাস্ক লাগিয়ে থাকতে হবে, আর স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে বাচ্চা বড় সবাইকে মুখে মাস্ক লাগিয়ে থাকতে হবে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, তারপরে খাবার দাবার যেন খায়। আপনার নাম? অমিতা ব্যানার্জী।